প্রতিটি মানুষের দিনই 24 ঘন্টায় বিভক্ত। তবে জগতে কেন কিছু মানুষ অন্যদের তুলনায় অনেক এগিয়ে? তারা কিভাবে অন্যদের তুলনায় বেশি কাজ করে, বেশি কিছু অর্জন করে, বেশি অর্থ উপার্জন করে, আরো বেশি বেশি পায় কিভাবে? যদি আমরা সময়কে অর্জনের মাপকাঠিতে বিবেচনা করি, তবে কেন কিছু মানুষ এই একই পরিমাণ সময় ব্যয় করেই অন্যদের তুলনায় এগিয়ে যায়? এসব প্রশ্নেরই উত্তর জানব আমাদের আজকের ভিডিওতে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করতে ভুলবেন না যেন। এসব প্রশ্নের উত্তর হল, আর দশজন মানুষের তুলনায় তাদের অগ্রগতির ধরন ভিন্ন, তারা যে উপায় অবলম্বন করেন তা ভিন্ন, তারা যে পথে হাঁটেন তা ভিন্ন। আর ভিন্নতাটি হল, তারা অন্যদের মতো একই সময়ে অনেকগুলি কাজে জড়িয়ে পড়েন না, তারা সব সময় একটি নির্দিষ্ট লক্ষ্য ধরে এগোন, দুই বা ততোধিক নয়। আপনিও যখন যে কোনো বিষয়ে এবং কোনো ক্ষেত্রে অনন্য সাধারণ সফলতা পেতে চান, তখন আপনাকে এই একটি পদ্ধতি মেনে চলতে হবে। আপনার মনোযোগ ও লক্ষ্যকে বিক্ষিপ্ত না করে সংক্ষিপ্ত ও এককেন্দ্রিক করতে হবে। এভাবে নিজের লক্ষ্যকে এককেন্দ্রিক ও সংক্ষিপ্ত করা বলতে বোঝায়, আপনি আসলে কি করতে পারতেন তা না করে বরং আপনাকে কি করতে হবে তা শুরু করা। আমাদের জীবনের সাথে জড়িত সমস্ত কিছু সমানভাবে গুরুত্বপূর্ণ নয়, আর সফলতা লাভের এই যাত্রায় আপনাকে সে কাজটি খুঁজে বের করতে হবে যা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে আপনি কি চান আর আপনি কি করেন, এই দুইয়ের মাঝে সমন্বয় সাধন করুন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি করতে থাকুন। মনোযোগের কেন্দ্রবিন্দুতে আপনি কত সূক্ষ্ম ও সংক্ষিপ্ত তার উপরই অসাধারণ ফলগুলো নির্ভর করে। আপনার কাজ এবং জীবন থেকে সর্বোচ্চ ফায়দা হাসিলের উপায় হল যতটা সম্ভব নিজের লক্ষ্যকে সংক্ষিপ্ত রাখা এবং সেই লক্ষ্য অনুসারে কাজে অগ্রসর হওয়া। তবে অধিকাংশ মানুষই এমনটা না করে এর উল্টোটাই করেন। তারা ভাবেন বড় বড় সফলতা পেতে হলে অনেক বেশি সময়ের দরকার আর অনেক সময় ধরে কাজ করা প্রয়োজন, যা অনেক জটিল প্রক্রিয়া। ফলত তাদের জীবনের দিনগুলি অনেকগুলো কাজ সম্পূর্ণ করার রুটিনে পরিণত হয়। তারা কাজের পর কাজ দিয়ে সমাচ্ছন্ন হয়ে পড়েন, তখন সফলতাকে অধরা কোনো বিষয় বলে মনে হতে থাকে আর তারা প্রাপ্তির দিক থেকে কমই পান। যখন আমরা কম কাজগুলোই যথাযথভাবে সম্পন্ন করি, তখন সফলতাটা বড়ই হয়। এই বিষয়টি না জেনে তারা অনেকগুলো কাজের বোঝা নিজের ঘাড়ে চাপান আর শেষমেশ সেগুলো থেকে অল্প সংখ্যক কাজই সম্পন্ন করতে পারেন। তারা যখন দেখেন তাদের চাওয়ার তুলনায় পাওয়ার হার অনেক কম, তখন তারা বেশি আশা করাই ছেড়ে দেন, নিজের স্বপ্নগুলোকে বিদায় জানান আর জীবনকে হীন থেকে আরও হীনতার দিকে ঠেলে দেন। এটা নিশ্চয়ই খুব ভালো কিছু নয়। আপনার কাছে অনেক অনেক সময় ও শক্তি সঞ্চিত আছে, কিন্তু আপনি যখন নিজের এই শক্তিকে অনেক বেশি বিক্ষিপ্ত করে একই সময়ে বিভিন্ন কাজের মাঝে ছড়িয়ে দেন, তখন তার শেষ পরিণতি অত বেশি ভালো হয় না, ফল তত বেশি হয় না। আপনি অনেক কিছু অর্জন করতে চান, কিন্তু আপনার অনুসৃত পদ্ধতি আদতে ভুলে ভরা। সফলতা আসবে কী করে? অনেক বেশি পরিমাণ কাজ অনেক চাপ, হতাশা ও খারাপ ফলাফল নিয়ে শেষ করার থেকে অনেক কম কাজ অনেক ভালোভাবে সম্পন্ন করা ভালো। আপনাকে এই পদ্ধতি মেনে চলতে হবে। একসাথে অনেকগুলি কাজ করতে সমস্যা না হলেও এই পদ্ধতি আপনার অনেক অর্জনে সহায়ক হলেও এটি আপনার ভালোর চেয়ে মন্দই বেশি করে। যেমন নির্দিষ্ট সময়সীমায় কাজ সম্পন্ন করতে ব্যর্থ হওয়া, আশানুরূপ ফল না পাওয়া, ঘুমের ব্যাঘাত, খাবারে অরুচি, শারীরিক ব্যায়ামের জন্য সময় না পাওয়া এবং পরিবার ও বন্ধুবান্ধবদের সময় দিতে না পারা ইত্যাদি। এই কাজগুলো খুব সহজেই আঞ্জাম দেওয়া সম্ভব যদি নিজের চিন্তাভাবনা ও কর্মপদ্ধতিতে সামান্য পরিবর্তন নিয়ে আসতে পারেন। স্বল্প কাজ সুন্দরভাবে সম্পন্ন করাই অসামান্য ফলাফল লাভের অন্যতম ও সাধারণ একটি উপায়। এতে কাজ হয় সব সময় ও সব পরিস্থিতি এবং সব ক্ষেত্রে এই পদ্ধতি মেনে সফল হওয়া সম্ভব। কেন? কারণ এই পদ্ধতিতে একটিমাত্র উদ্দেশ্যকে সামনে রাখা হয়, আর তা হল চূড়ান্তভাবে আপনার লক্ষ্যে পৌঁছানো। আপনি যখন যতটা সম্ভব স্বল্প সংখ্যক লক্ষ্য ধরে অগ্রসর হবেন, তখন আপনার মনোযোগের কেন্দ্রবিন্দুতে একটি বিষয়ই নিবন্ধ থাকে আর এটি সফলতা লাভের চাবিকাঠি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো বুক রিভিউয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিজেকে সাফল্যের আরও এক ধাপ কাছে এগিয়ে নিয়ে যাবেন সেই শুভকামনাই রইল। আল্লাহ হাফেজ।